सत्यवान गजाधर शिंदे बोलें, अपनी कोखनो भूत देखे चन? चुप करे रोईलाम। जारा भूत देखे चे तारा उन्नो के भूत देखाते पारे ना। शुतुरां नास्तिक देर काछे हास्यास्पद है। आजकल नास्तिक देर जुग चले चे, अतएव सावधाने थाका भालो। सत्यवान शिंदे पुणे आमार प्रतिवेशी आमार समबयसी एककाले सुपुरुष छिलेन एखन जीर्ण शीर्ण चेहरा आमार संगे बेशी घनिष्ठता छिल ना किन्तु एक पाड़ाय थाकते गेले हासि कथा शिष्टतार बिनिमय करते हय तिनि कोनो एक बीमा कम्पानीते चाकरी करतेन बर्तमाने अवसरप्राप्त গত পৌষ মাসে হপ্তাখানেক দারুণ শীত পড়েছিল। একদিন সন্ধ্যের পর আমি দরজানলা বন্ধ করে একখানা বই নিয়ে বসেছি, এমন সময় দরজার ঘন্টি বেজে উঠল। দরজা খুলে দেখি সত্যবান শিন্দে। তার মাথায় পাগড়ির মতো স্কার্ফ জড়ানো, গায়ে আলোয়ান, তবু ভদ্রলোক শীতে কাঁপছেন। একটু আশ্চর্য হলাম, কিন্তু আপ্যায়ন করে এনে বসালাম। আসুন, এবার বেজায় শীত পড়েছে। তিনি দন্তবাদ্য থামিয়ে এদিক ওদিক চাইলেন, তারপর প্রশ্ন করে বসলেন, আপনি কখনো ভূত দেখেছেন? আমাকে নিরুত্তর দেখে তিনি বললেন, আমি বড় বিপদে পড়েছি। আপনি ভূতের গল্প টল্প লেখেন শুনেছি, তাই ভাবলাম। চাকরকে কফি তৈরি করবার হুকুম দিয়ে বললাম, কি ব্যাপার বলুন দেখি, আপনি ভূত দেখেছেন নাকি? তিনি অনেকক্ষণ চোখ বড় করে বসে রইলেন, তারপর বললেন, ভূত কিনা ঠিক বুঝতে পারছি না। আপনি কি ভূত দেখেননি? বললাম, চোখে দেখিনি, কিন্তু অন্য ইন্দ্রিয় দিয়ে অনুভব করেছি। সে কিরকম? গন্ধ পেয়েছি, শব্দ শুনেছি, এমনকি স্পর্শ পর্যন্ত পেয়েছি। সত্যবান শিন্দে গুম হয়ে গেলেন। তার চোখে অজানা আতঙ্ক দুঃস্বপ্নের মতো জেগে রইল। চাকর কফি দিয়ে গেল। জিভ পোড়ানো গরম কফি সত্যবান শিন্দে এক চুমুকে খেয়ে ফেললেন। তারপর আলোয়ানটা গাঢ়ভাবে গায়ে জড়িয়ে নিয়ে বললেন, তবে আপনাকে আমার গল্পটা বলি, আপনি হয়তো বিশ্বাস করবেন। একটু দম নিয়ে তিনি বলতে আরম্ভ করলেন, গত মে মাসে একদিন সন্ধ্যের সময় আমি তিলক রোডের একটা রসবন্তি দোকানে বসে আখের রস খাচ্ছিলাম। আপনি তো জানেন গরমকালে এখানে খোলা জায়গায় বাখারির বেড়া দিয়ে ঘিরে আখ মাড়াইয়ের যন্ত্র বসায়। তো আমি একটা বেঞ্চিতে বসে রস খাচ্ছি, এমন সময় নজর পড়ল বেড়ার ফটকের কাছে দাঁড়িয়ে একটা লোক এক দৃষ্টে আমার দিকে তাকিয়ে আছে। বুড়ো লোক, দিন দরিদ্র, বেশ মাথায় ঝাঁকড়া চুল, মুখে ছাপকা ছাপকা দাড়ি গোঁফ, চোখ দুটো জলজল করছে। প্রথমটা চিনতে পারিনি, তারপর তিনি আবার চুপ করলেন। মুখ দেখে মনে হলো তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। বললাম, তাহলে চেনা লোক? শিন্দে কুণ্ঠিত ভাবে বললেন, হ্যাঁ, 30 বছর আগে যখন নাগপুরে ছিলাম
তখন অনন্ত বিষ্ণু মারাঠিকে চিনতাম, স্কুলে মাস্টারি করত। বললাম, তাহলে অনন্ত বিষ্ণু মারাঠি আপনার বন্ধু? তিনি চমকে উঠে বললেন, না না না, বন্ধু নয়। তবে নাগপুরে এক পাড়ায় থাকতাম, যাওয়া আসা ছিল। তারপর যে কথাটা চাপবার চেষ্টা করছিলেন তা বেরিয়ে এলো। অনন্তার বউ সুমন্তা ছিল অপরূপ সুন্দরী। আমি তাকে নিয়ে, সে আমার সঙ্গে ইলোপ করেছিল। যৌবন কালে সত্যবান শিন্ডে দেখছি গুণবান ব্যক্তি ছিলেন, এখন বিষ হারিয়ে ঢোঁড়া হয়েছেন। কিন্তু আমাকে এসব কথা বলছেন কেন? আমি বিদেশি তাই, বললাম। তারপর বলুন। সত্যবান বললেন, সুমন্তাকে নিয়ে নাগপুর থেকে নাসিকে পালিয়ে এসেছিলাম, সেখান থেকে বোম্বে। সুমন্তা কিন্তু বেশি দিন আমার কাছে রইল না, আর একজনের সঙ্গে আমাকে ছেড়ে গেল, আর তাকে দেখিনি। তারপর আমি কাজের সূত্রে নানা জায়গায় ঘুরে বেরিয়েছি, আহমদনগর, সোলাপুর, ঔরঙ্গাবাদ। শেষে কাজে অবসর নিয়ে এ পুনায় এসে বসেছি। প্রশ্ন করলাম, এই 30 বছরের মধ্যে অনন্ত মারাঠের সঙ্গে আর দেখা হয়নি? তিনি বললেন, না, এই প্রথম। তাকে যখন চিনতে পারলাম তখন ভয় হলো। অনন্ত মারাঠে স্কুলের মাস্টার ছিল বটে, কিন্তু ভারী এক রোখা লোক ছিল। রসবন্তিতে বসে রস খেতে খেতে আর চোখে তার দিকে তাকাতে লাগলাম। সে খানিকক্ষণ দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চলে গেল। আরেক গ্লাস রস খেলাম, বাইরে বেশ ঘোর ঘোর হয়ে এলো। তখন বাইরে এসে এদিক ওদিক তাকালাম, রাস্তায় তখন মোটর অটো রিক্সা মানুষের ভিড়। অনন্ত মারাঠেকে দেখতে পেলাম না, তবু বাড়ির দিকে আস্তে আস্তে মাঝে মাঝে পিছু ফিরে চাইছি। কিছু দূর এসে দেখলাম অনন্ত মারাঠে আমার পিছু নিয়েছে, খুব কাছে আসেনি, লোকের ভিড়ের সঙ্গে মিশে আমাকে অনুসরণ করছে। অনন্তার মতলব বুঝলাম, সে আমার বাড়ির ঠিকানা জানতে চায়, বাড়িতে এসে হাঙ্গামা বাঁধাবে। বাড়িতে আমার বউ আছে, ছেলে মেয়ে আছে। রাস্তা দিয়ে একটা খালি অটো রিক্সা যাচ্ছিল, টপ করে তাতে উঠে পড়লাম, চলে গেলাম একেবারে সম্ভাজি পার্ক। সেখানে একটা বেঞ্চিতে অন্ধকারে বসে রইলাম। তারপর ঘন্টা খানেক পরে বাড়ি ফিরে এলাম, অনন্তাকে আর দেখতে পেলাম না। অনন্ত মারাঠি বোধহয় কোনো কাজে নাগপুর থেকে পুনায় এসেছিল, তারপর হঠাৎ রসবন্তিতে আমাকে দেখতে পায়। 30 বছরে আমার চেহারা অনেক বদলে গেছে, তবু সে আমাকে চিনতে পেরেছিল। লোকটা ভয়ঙ্কর রাগী আর প্রতিহিংসা পরায়ণ। বললাম, বউ নিয়ে পালালে রাগ হবারই কথা। শিন্দে বললেন, দেখুন, আমার দোষ ছিল সন্দেহ নেই, কিন্তু দোষ আমার একার নয়। যা হোক, তারপর 3 দিন আর বাড়ি থেকে বেরুলাম না। ভাবলাম 2-3 দিনের মধ্যে অনন্তা কাজ সেরে নাগপুরে ফিরে যাবে।
প্রথম যেদিন বেরুলাম সেদিন অনন্তাকে দেখতে পেলাম না। তারপর দিন লক্ষ্মী রোডে গিয়েছি কিছু কেনাকাটার জন্য, দেখি অনন্ত আমার পিছু নিয়েছে, তার হাতে একটা মোটা লাঠি। ভয় পেয়ে গেলাম, কি করি? একটা 7 নম্বর বাস রাস্তা ধারে এসে দাঁড়িয়েছিল, টুক করে তাতে উঠে পড়লাম। ভাগ্যক্রমে অনন্তা উঠবার আগেই বাস ছেড়ে দিল। 7 নম্বর বাস পুনা স্টেশন যায়। আমি স্টেশনে নেমে শিবাজীনগরের টিকিট কিনে একটা লোকাল ট্রেনে উঠে বসলাম। 5 মিনিট বাদে শিবাজীনগর স্টেশনে নেমে অটো রিক্সা চড়ে বাড়ি ফিরে এলাম। অনন্তা আমাকে ধরতে পারল না। এরপর 7 দিন বাড়ি থেকে বেরোলাম না। কিন্তু বুড়া বয়সে রোজ একটু ঘোরাফেরা দরকার, না হইলে শরীর খারাপ হয়ে যায়। আমি ভোর 4টের সময় বেড়াতে বেরোতে আরম্ভ করলাম। সূর্যোদয়ের আগেই ফিরে আসি, অনন্তার দেখা নেই। কিন্তু শুধু প্রাতঃ ভ্রমণ করলেই তো চলে না, আমি গ্রস্ত মানুষ, বাজার হাটও করতে হয়। 7 দিন পরে বিকেল বেলা গুটি গুটি বেরোলাম, অনন্তার দেখা পেলাম না। ভাবলাম যাক, অনন্তা নাগপুর ফিরে গেছে। তারপর গ্রীষ্ম গিয়ে বর্ষা এলো। আমি বাধা দিয়ে বললাম, একটা কথা বলুন, এটা ভূতের গল্প বলছেন না মানুষের গল্প? সত্যবান বললেন, তা আমি নিজেই জানি না, শেষ পর্যন্ত শুনে আপনি বলুন। তিনি আবার আরম্ভ করলেন, বর্ষাও শেষ হয়ে এলো। আমি বেশ নিশ্চিন্ত হয়েছি, পুনার বৃষ্টি বোম্বের মতো নয়, ঝিঝিরে বৃষ্টি। একদিন আমি ছাতা নিয়ে মন্ডায় গেছি শাক সবজি কিনতে, হঠাৎ তোড়ে বৃষ্টি নামলো। ছাতা এসে বৃষ্টি সামলায় না, আমি বাড়ি ফেরার পথে আটকা পড়ে গেলাম। একটা দোকানের বারান্দায় কয়েকজন লোক দাঁড়িয়েছিল, সো আমিও গিয়ে দাঁড়ালাম। তারপর সেই আকাশ ভাঙা বৃষ্টির মাঝখানে অনন্তার সঙ্গে মুখোমুখি দেখা। অনন্তাও সেখানে দাঁড়িয়েছিল। অবশ্য ভয়ের বিশেষ কারণ ছিল না, এতগুলো লোকের মাঝখানে অনন্তা নিশ্চয় আমাকে খুন করত না। কিন্তু ওর চোখের চাউনি দেখে আমি ভয়ে দিশাহারা হয়ে গেলাম। সে আমার দিকে তাকিয়ে গলার ভিতর থেকে ঘুম ঘুম শব্দ করছে। রাস্তার দিকে চেয়ে দেখলাম, বৃষ্টি ভেদ করে দুটো ট্রাক রাস্তার দুদিক থেকে একদম দৈত্যের মতো ছুটে আসছে। এই সুযোগ, ট্রাক দুটো এসে পড়বার আগেই আমি যদি রাস্তা পার হয়ে যেতে পারি, তাহলে অনন্তা অন্তত কিছুক্ষণের জন্য আমার পিছু নিতে পারবে না, আর সেই ফাঁকে আমি পালাব। রাস্তার উপর দিয়ে জলের স্রোত বয়ে যাচ্ছে, তবু নেমে পড়লাম। ট্রাক দুটো এসে পড়েছে, আমি চট করে রাস্তা পার হয়ে গেলাম। তারপরেই শুনতে পেলাম ট্রাকের ব্রেক কষার কড়কড় শব্দ। আর পিছন দিকে তাকিয়ে দেখি মাঝখানে রক্তারক্তি কাণ্ড, দুটো ট্রাকই দাঁড়িয়ে পড়েছে, আর তাদের মাঝখানে অনন্তার রক্তাক্ত দেহ পড়ে আছে। তার একটা হাত ট্রাকের চাকার নিচে আলাদা হয়ে ছিটকে পড়ে আছে,
চারিদিকে রক্ত মাখা জলের স্রোত বয়ে যাচ্ছে। অজন্তা নিশ্চয়ই আমাকে ফলো করেছিল। তারপর দুটো ট্রাক দুদিক থেকে এসে তাকে থেতলে দিয়েছে। ডান হাতটা বোধহয় চাকার নিচে পড়েছিল কনুই থেকে, কেটে আলাদা হয়ে গেছে। চারিদিক থেকে লোকজন একদম হই হই করে ছুটে এলো, আমি আর সেখানে দাঁড়ালাম না। এরকম একটা সাংঘাতিক দৃশ্য চোখে দেখলে মানুষের প্রাণে আঘাত লাগে। আমার কিন্তু দুঃখ হলো না, মনে হলো অনন্তা মরেছে, আমার শান্তি, আমি মুক্তি পেয়েছি। সানডে সাসপেন্স শুধুমাত্র রেডিও নেট। মাসখানেক ভারী আনন্দে কেটে গেল। বর্ষা গিয়ে শীত এলো। আমি শীতকালে পাহাড়ের মাথায় পার্বতীজিকে মন্দিরে উঠি। আগে রোজ উঠতাম, আজকাল হফতায় একদিন উঠি, তার বেশি পেরে উঠি না। রোজ রোজ 150 সিঁড়ি ভেঙে উপরে ওঠার শক্তি আর নেই। একদিন সন্ধ্যার সময় পার্বতীজিকে মন্দিরের পাহাড়ে উঠেছি। এই শিখরটা পেশওয়াদের টাইমে দুর্গ ছিল। এখনো তার 14 হাত চওড়া প্রাচীর ভাঙা অবস্থায় পড়ে আছে। আমি গিয়ে পশ্চিম দিকের প্রাচীরের কিনারায় পা ঝুলিয়ে বসলাম। ঠিক পায়ের তলায় পার্বতী পাহাড়ের গা প্রায় খাড়া নিচে নেমে গেছে। সূর্যাস্তের পর আকাশে রঙের খেলা আরম্ভ হয়েছে। আমি সেই দিকে তাকিয়ে বসে রইলাম। অচানক মনে হলো আমার পাশে কে বসে আছে। ঘাড় ঘুরিয়ে দেখি, অনন্তা। তার একটা হাত কনুই থেকে কাটা। সে আমার দু হাত দূরে বসে কটমট করে আমার দিকে তাকিয়ে আছে। অনন্তা, ভয়ে আমার আর জ্ঞান রইল না। তারপর কি করে যে পার্বতী পাহাড় থেকে নেমে এসেছিলাম তা আমি নিজেই জানি না। সিঁড়ি দিয়ে নামতে নামতে পিছু ফিরে দেখবার সাহস হয় না, কিন্তু মনে হয়েছে অনন্তা পিছনে পিছনে তেড়ে আসছে, এখনই ঘাড়ে লাফিয়ে পড়বে। পার্বতী পাহাড় থেকে নেমে আমি এক দৌড় সে নিজের বাড়িতে ঢুকে পড়লাম। সে আজ 10-12 দিন আগের কথা। তারপর থেকে সন্ধ্যার পর যখনই বাড়ি থেকে বেরিয়েছি, হাত কাটা অনন্তা আমার পিছু নিয়েছে, বেশি কাছে আসে না, 8-10 হাত দূর থেকে আমায় ফলো করে, কিন্তু দিনের বেলা তাকে দেখতে পাই না। তাই সন্ধ্যার পর আর বাড়ির বাইরে থাকি না। আজ এক বন্ধুর বাড়িতে সত্যনারায়ণ পূজা ছিল, সন্ধ্যার আগে সেখানে গিয়েছিলাম। ভেবেছিলাম জলদি ফিরে আসবো, কিন্তু উসকে চক্কর মে দেরি হয়ে গেল। সেখান থেকে বেরিয়ে বেশ জোরে জোরে পা চালিয়ে দিলাম। আপনার এদিকটা রাত্রি বেলা বেশ নির্জন, কিন্তু এদিক দিয়ে এলে তাড়াতাড়ি ভিড়া হয়, তাই এই পথেই এলাম। বেশি দূরে আসতে হলো না। দেখি অনন্তা
चुपचाप हमार पीछू निये चे अंधेरे में अस्पष्ट छायार मतो मूर्ति प्रथम ता दूरे दूरे तारपर धीरे धीरे काछे आसछे উঠি পড়ি করে ছুটে চলেছি বুকের রক্ত শুকিয়ে গেছে যদি হোঁচট খেয়ে পড়ি আর উঠতে হবে না হার্ট ফেল করে মরে যাব পা দুটো আর চলছে না অবাস হয়ে গেছে আপনার বাড়ির সামনে যখন এলাম তখন অনন্তা প্রায় আমার গাড়ির কাছে এসে পড়েছে দেখলাম আপনার সদরে আলো চলছে আর দ্বিধা করলাম না এখানে ঢুকে পড়লাম নিজের বাড়ি পর্যন্ত যাবার সাহস হলো না সত্যবান শিন্দে চুপ করলেন আমিও খানিক চুপ করে রইলাম শেষে বললাম দেখুন যে অনন্তা ট্রাক চাপা পড়েছিল সে জ্যান্ত মানুষ কারণ প্রেত গাড়ি চাপা পড়েছে এমন কখনো শোনা যায়নি সত্যবান বললেন কিন্তু তারপরে তারপরে বলা শক্ত প্রেত হতে পারে মানুষও হতে পারে ভেবে দেখুন অনন্তার হাত কাটা গিয়েছিল বটে কিন্তু তার প্রাণটা হয়তো শেষ পর্যন্ত বেঁচে গিয়েছিল কিন্তু আমি যে খবরের কাগজে তার মৃত্যু সংবাদ পড়েছি আরে যেদিন অ্যাক্সিডেন্ট হয় তার পরদিন সকালে বেরিয়েছিল লিখেছিল অনন্তা ঘটনাস্থল থেকে হাসপাতাল পৌঁছবার আগেই মরে গিয়েছিল হ্যাঁ তাছাড়া সোচ কে বলুন আমি সেদিন পার্বতী পাহাড়ে ভাঙা পাঁচিলের কিনারায় বসেছিলাম অনন্তা যদি মানুষ হতো তাহলে সে পিছন দিক থেকে আমাকে ঠেলে খাদে ফেলে দিত আমি মরে যেতাম ও যে আমার পিছনে লেগেছে ওর দ্বেষ আমার মৃত্যু ঘটানো জ্যান্ত অবস্থায় আমাকে মারতে পারিনি এখন এখন ভূত হয়ে মারবে আপনি বলেন এখন উপায় কি কেমন করে অনন্তার হাত থেকে উদ্ধার পাবো বলেন আপনি বলেন ভূতের হাত থেকে উদ্ধার পাবার উপায় জানা নেই চাল পড়া সর্ষে পড়া আজকাল আর চলে না অনেক ভেবে বললাম এই দেশে পিণ্ডদানের কোনো ব্যবস্থা আছে সত্যবান একটু নিরাশ ভাবে বললেন আছে পেন্ধারপুরে পিণ্ডি দেওয়া যায় আরো দু একটা জায়গা আছে কিন্তু অত দূরে যাওয়া কি সম্ভব অনন্ত আমার পিছু নেবে তা বটে দুজনে মুখোমুখি বসে উপায় চিন্তা করতে লাগলাম বাঘের হাত ছাড়ানো যায় জঙ্গলে না গেলেই হলো কুমিরকে এড়িয়ে চলা যায় নদীতে না নামলেই হলো কিন্তু অশরীরীর হাত থেকে নিস্তার নেই এইসব ভাবছি বটে কিন্তু মনের সংশয় যাচ্ছে না সত্যি ভূত বটে তো ভয় পেলে মানুষ ঝোপে ঝোপে বাঘ দেখে হঠাৎ বৈদ্যুতিক আলোটা মিটমিট করে চোখ টিপল ইরে এবার বুঝি আলো নিভবে পুনায় এমন প্রায় হয় হঠাৎ অকারণে আলো নিভে যায় তারপর কখনো পাঁচ মিনিট কখনো দু ঘন্টা অন্ধকারে বসে থাকো আলো কিন্তু নিভল না দু চারবার মিটমিট করে স্থির হলো কিছুক্ষণ পরে সদর দরজার ঘন্টি ক্ষীণ ভাবে
একবার বেজে উঠেই থেমে গেল। এত রাতে আবার কি? উঠে গিয়ে সদর দরজা খুললাম। সদর দরজার মাথায় আলো আছে। দেখলাম একজন লোক দরজার সামনে দাঁড়িয়ে। ধোপার পাটে আছড়ালে যেমন দেখতে হয় সেই রকম চেহারা। তার ডান হাতটা কোনোই থেকে কাটা। লোকটা ঝাঁকড়া ভুরুর তলা থেকে আমার দিকে তাকিয়ে আছে। আমার হৃদযন্ত্রটা ধড়ফড় করে উঠল। তারপর আলো নিভে গেল। আমি হাঁপিয়ে উঠে বললাম, কে? কিন্তু সাড়া পেলাম না। দু মিনিট পরে আবার আলো জ্বলে উঠল। দেখলাম কেউ নেই, লোকটা চলে গেছে। সে রাতে সত্যবান শিন্ডেকে টর্চ হাতে নিয়ে বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলাম। এই কাহিনী লেখা শেষ করবার পর আজ খবর পেলাম সত্যবান শিন্ডে পেন্ধারপুর যাচ্ছিলেন, পথে হার্ট ফেল করে মারা গেছেন।